Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা মিসেস কুমুদিনী চৌধুরী। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার, অলৌকিক এবং ভৌতিক গল্পেও তাঁর জুড়ি মেলা ভার। তাঁর মৃত্যু হয় 1963 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি পত্রভারতী থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র সংকলনটি থেকে। প্রধান চরিত্রে লেখক অমূল্যবাবু, গোবিন্দ ডাক্তার, বুড়ো মালি এবং মিসেস কুমুদিনী চৌধুরী। গল্প পাঠে মীর, কুমুদিনী চৌধুরীর ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরী। আমি ঔপন্যাসিক কেবল এইটুকু বললেই বলা হয় না। আমি উপন্যাস লিখে টাকা রোজগার করি, অর্থাৎ আমি যদি উপন্যাস না লিখি তাহলে আমার পেটও চলবে না। অর্থাৎ উপন্যাস লেখা আমার পেশা, কিন্তু এ পেশা বুঝি আর চলে না। বাড়িতে রোজ এত লোকের ভিড়, মাসিক পত্রের সম্পাদকের তাগাদা, চেনা অচেনা লোকের আনাগোনা, বন্ধুবান্ধবদের তাস দাবার আড্ডা, এইসব সামলাতে সামলাতেই প্রতিদিন কেটে যায়। যখন একলা হবার সময় পাই তখন আসে ঘুমের সময়। কাজেই কিছুদিনের জন্য কলকাতা ছাড়তে হলো। স্থির করলুম একখানা উপন্যাস না লিখে আর কলকাতায় ফিরব না। বিদেশে নিশ্চয়ই বাসায় এত চেনা অচেনা লোকের ভিড় হবে না। সিধে চলে গেলুম ঝাঝা জংশনে, একখানি ছোটখাটো বাংলো ভাড়া নিলুম। সকালে ও বিকেলে বেরিয়ে বেড়াই, দুপুর ও সন্ধেবেলাটা কেটে যায় উপন্যাস লেখায়। ভিড়ের ভয়ে বিদেশে পালিয়ে এলেও মানুষের সঙ্গ বিনা মানুষের প্রাণ বাঁচে না। ঝাঝায় এসেও তিন চারজন লোকের সঙ্গে আমার অল্প বিস্তর ঘনিষ্ঠতা হল। একজন হচ্ছেন মিসেস কুমুদিনী চৌধুরী, তিনি বিধবা। তাঁর স্বামী পেশাওয়ারে কাজ করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ঝাঝায় এসে বাস করছেন। তাঁর সন্তানাদি কেউ নেই, ধর্মে তিনি খ্রিস্টান। আমার আরেকজন নতুন বন্ধুর নাম অমূল্যবাবু। এ ভদ্রলোকের বয়স হবে বছর 50। কলকাতার কোনো কলেজে প্রফেসরি করতেন, এখন অবকাশ নিয়ে এখানে বসেই লেখাপড়া নিয়েও দিন কাটিয়ে দেন। অমূল্যবাবু পরলোক তত্ত্ব নিয়ে সারা জীবনই যথেষ্ট আলোচনা করেছেন। মৃত্যুর পরে জীবের কি অবস্থা হয় তার মুখে সর্বদাই সেই কথা শুনতে পাওয়া যায়। এখানকার রেলের ডাক্তার গোবিন্দবাবুর সঙ্গেও আলাপ হল। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ লোক এবং সন্ধে হলেই ভূতের ভয়ে কাতর হয়ে পড়েন। সূর্যাস্তের পর তিনি প্রাণান্তেও অমূল্যবাবুর বাড়ির চৌকাঠ মারাতে রাজি হন না, কারণ পাছে তাকে কাছে পেয়ে অমূল্যবাবু দু চারটে পরলোকের কাহিনী শুনিয়ে দেন। সেদিন সন্ধ্যের কিছু আগে আমি অমূল্যবাবুর সঙ্গে বসে বসে গল্প করছিলাম। কথা হচ্ছিল পৃথিবীতে সত্যি সত্যি পিশাচের অস্তিত্ব আছে কিনা। অমূল্যবাবুর বিশ্বাস পৃথিবীতে সেকালেও পিশাচ ছিল, একালেও আছে। আমি জিজ্ঞাসা করলাম, পিশাচ কাকে বলে? অমূল্য বললেন, প্রেতাত্মাদের আমাদের মতো দেহ নেই, এ কথা তুমি জানো। দেহ না থাকলেও দুষ্ট প্রেতাত্মাদের আকাঙ্ক্ষা প্রায় প্রবল হয়ে থাকে, কিন্তু দেহের অভাবে তারা সে আকাঙ্ক্ষা মেটাতে পারে না। তাই অনেক সময় দুষ্ট প্রেতাত্মারা মানুষের সুরক্ষিত মৃতদেহের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। তখন সেই মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে জীবিত মানুষদের ধরে রক্ত শোষণ করে। এই জীবন্ত মৃতদেহগুলোই পিশাচ নামে খ্যাত। অমূল্যবাবু এমন দৃঢ় বিশ্বাসের সঙ্গে কথাগুলি বললেন যে
আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি বললুম, প্রায় শুনতে পাই অমুক লোক রক্তস্বল্পতা হয়ে রোগে মারা গিয়েছে, আপনি কি বলতে চান যে পিশাচরাই তাদের মৃত্যুর কারণ? অমূল্যবাবু বললেন, অনেক সময় হতেও পারে, অনেক সময় নাও হতে পারে। ঠিক এই সময় মিসেস কুমুদিনী অমূল্যবাবুর বাইরের ঘরে এসে ঢুকলেন। ঢুকেই তিনি হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছনি? আমি বললুম, অমূল্যবাবু আমাকে ভয় দেখাবার চেষ্টা করছেন। কুমুদিনী একখানা চেয়ারের ওপর বসে পড়ে বললেন, ও ভূতের গল্প বুঝি? বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে আমি খুব ভালোবাসি। অমূল্যবাবু বললেন, বেশ ভয়ানক ভূত কাকে বলে আমি তা জানি না, তবে আজ আমি পিশাচের গল্প করছিলুম বটে। কুমুদিনী খানিকক্ষণ নীরবে অমূল্যবাবুর মুখের পানে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যি আপনি বিশ্বাস করেন? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি, খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব শুরু হয়েছে। আমি চমকে অমূল্যবাবুর মুখের দিকে মুখ তুলে তাকালাম। কুমুদিনীরও মুখ ভয়ে ম্লান হয়ে গেল, কিন্তু সে ভাবটা সামলে নিয়ে তিনি বললেন, আপনার এমন গাঁজাখুরি ধারণার কি কারণ শুনি? অমূল্যবাবু স্থির ভাবেই বললেন, সম্প্রতি এখানে রক্তস্বল্পতা রোগে মৃত্যুর হার বড় বেড়ে উঠেছে, এর কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না। কুমুদিনী উচ্চস্বরে হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করবার চেষ্টা করুন না। অমূল্যবাবু অল্প স্বরে বললেন, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও ভূতের ভয় যে ছাড়ে না, অমূল্যবাবুর বাড়ি থেকে আসতে আসতে সে প্রমাণ ভালো করেই পেলাম। সন্ধের অন্ধকারের ভেতর দিয়ে ফিরতে ফিরতে প্রত্যেক আনাচে কানাচে মনে হতে লাগল যেন সত্যি সত্যি কোনো জীবন্ত মৃতদেহ আমার দিকে লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে আছে। অমূল্যবাবু প্রতিদিন সকালে আমার বাসায় এসে চা পান করতেন। সেদিন সকালেও বাংলোর বারান্দায় বসে দুজনে চা পান করছি, এমন সময় দেখলুম সামনের পথ দিয়ে ডাক্তার গোবিন্দবাবু কোথায় যাচ্ছেন। আমি চেঁচিয়ে তাকে এক পেয়ালা চা পান করবার জন্য আহ্বান করলুম, গোবিন্দবাবু চা খেয়ে যান। গোবিন্দবাবু কাছে এসে বললেন, চা পান করতে রাজি আছি, কিন্তু ভায়া শিগগির, আমার একটু দেরি করবার সময় নেই। আমি বললুম, কেন আপনার এত তাড়াতাড়ি কিসের? গোবিন্দবাবু বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলের ভারী অসুখ, বোধহয় বাঁচবে না। জিজ্ঞাসা করলুম, কি অসুখ? গোবিন্দবাবু বললেন, রক্তস্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া। অমূল্যবাবু চা পান করতে করতে হঠাৎ পেয়ালাটা টেবিলের উপর নামিয়ে রেখে বললেন, ডাক্তার, ঝাঝায় এত অ্যানিমিয়ার বাড়াবাড়ির কারণ কি বলতে পারেন? গোবিন্দবাবু বললেন, না, কিন্তু এই রোগের এতটা বাড়াবাড়ি দেখে আমি অত্যন্ত আশ্চর্য হয়ে গেছি। অমূল্যবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, মিসেস কুমুদিনী চৌধুরীর মালির ছেলে আমি জানি, তার মানে গদাধরকে, সে রোজ আমাকে ফুল দিয়ে যায়, তিন দিন আগেও তাকে আমি দেখেছি, জোয়ান সমত্ব ছেলে, আর তুমি বলছো ডাক্তার এরই মধ্যে তার অবস্থা খারাপ হয়ে পড়েছে? অ্যানিমিয়া রোগে এত তাড়াতাড়ি কারুর অবস্থা খারাপ হয় না। চলো ডাক্তার, তোমার সঙ্গে আমরাও গিয়ে গদাধরকে একবার দেখে আসি। আমার বাংলো থেকে মিসেস চৌধুরীর বাংলোয় যেতে চার পাঁচ মিনিটের বেশি সময় লাগে না। মিসেস চৌধুরীর বাগানের এক কোণে মালির ঘর, আমরা সকলে গিয়ে সেখানে উপস্থিত হলাম। ঘরের ভেতরে একপাশে বুড়ো মালি মাথায় হাত দিয়ে ম্লান মুখে বসে আছে, গদাধর শুয়ে আছে একখানা চৌকির ওপরে, তার মুখ এমন বিবর্ণ ও রক্তশূন্য যে দেখলেই মনে হয় মৃত্যুর আর বেশি দেরি নেই। ডাক্তারবাবু তাকে পরীক্ষা করে চুপি চুপি আমাদের বললেন,
আজকের রাত বোধহয় কাটবে না। অমূল্যবাবু গদাধরের পাশে গিয়ে বসলেন। তারপর রোগীর গায়ের কাপড়টা খুলে তীক্ষ্ণ দৃষ্টিতে কি দেখতে লাগলেন। খানিকক্ষণ পরে গদাধরের গলা ও বুকের মাঝখানে একটা জায়গার দিকে আঙুল নির্দেশ করে বললেন, ডাক্তার, এটা কিসের দাগ? গোবিন্দবাবু বললেন, ওটা ক্ষত চিহ্ন বলেই মনে হচ্ছে। যা নোংরা ঘর, ইঁদুর টিঁদুরে কামড়েছে বোধহয়। অমূল্যবাবু গদাধরের বাপকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার ছেলেকে সেবা করে কে? বুড়োমালি বললেন, বাবু, গিন্নিমা গদাধরকে বড় ভালোবাসে, ঠিক নিজের ছেলের মতো ওকে দেখাশোনা করেন তিনি। ওর জন্যে দিনে তার বিশ্রাম নেই, রাতে ঘুম নেই বাবু। অমূল্যবাবু উঠে দাঁড়িয়ে দৃঢ় স্বরে বললেন, রোগীর ভালো রকম যত্ন সেবা হচ্ছে না, গদাধরকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ডাক্তার, তোমার রেলের দু চারজন কুলিকে ডাকো, গদাধরকে তারা এক্ষুনি আমার বাড়িতে নিয়ে চলুক। আমার বিশ্বাস, একে আমি নিশ্চয়ই বাঁচাতে পারব। অমূল্যবাবুর এই অদ্ভুত বিশ্বাসের কারণ কি আমরা বুঝতে পারলাম না। রোগ হয়েছে রোগীর দেহে, এ বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলে তার কি উপকার হতে পারে? যাক, কথাই কাজ করা হলো। গদাধরকে যখন বাগানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় মিসেস কুমুদিনী তার বাংলোর বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমাদের দেখে নেমে এসে তিনি বিস্মিত স্বরে বললেন, এ কি কি ব্যাপার? গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়িতে, এখানে ও ঠিক মতো সেবা আর চিকিৎসা হচ্ছে না। কুমুদিনীর দুই চোখে একটা ক্রোধের ভাব ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনারা যা ভালো বোঝেন করুন। গদাধরের আরাম হলে আমার যে খুশি আর কেউ হবে না। সেদিন সন্ধ্যের পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার আর্তনাদ ও মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের উপর থেকে হুড় হুড় করে বৃষ্টিধারা নেমে আসার শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লাম। অনেক রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধরমড়িয়ে বিছানার উপর উঠে বসে মনে হল, জানলার শার্সির উপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমে ভাবলাম আমারই মনের ভুল, বাইরে তখনও সমান তোড়ে বৃষ্টি ঝরছে, বাজ ডাকছে ও ঝড় একেবারে হই হই করছে। এমন দুর্যোগে শার্সির উপর কড়াঘাত করতে আসবে কে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের ভেতর ঢুকতে চায়। আবার বিছানার উপর শুয়ে পড়লুম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শার্সির উপরে আবার শব্দ হল। সবিস্ময়ে বিছানার উপর থেকে লাফিয়ে পড়লুম। আর তো কোনোই সন্দেহ নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভেতর ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার সময় বালিশের তলায় রোজই একটা টর্চ রেখে দিতুম। টপ করে তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললুম, আর সেই তীব্র আলোকে দেখলুম বন্ধ শার্সির উপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো লম্বা চুল এসে তার সারা মুখখানাকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে আগুনের মতো দপদপ করে জ্বলছে তার দুটো বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে
মুখখানা আলোক রেখার ভেতর থেকে সাত করে সরে গেল। একি দুঃস্বপ্ন। ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপর কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হল না, কেবলই মনে হতে লাগলো শার্সির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানসিক মূর্তি ঘরের ভেতরে হুড়মুড় করে ঢুকে পড়ে। সানডে সাসপেন্সে আজ মিসেস কুমুদিনী চৌধুরী। লেখক এসেছেন ঝাঝায়, সেখানে তার সঙ্গে আলাপ হয় অমূল্যবাবুর, যিনি পরলোক তত্ত্ব চর্চা করেন। অমূল্যবাবুর ধারণা, ঝাঝাতে ইদানিং পিশাচের উপদ্রব শুরু হয়েছে এবং সেই কারণেই অ্যানিমিয়ায় সেখানে বেশ কিছু লোকের মৃত্যু ঘটেছে। মিসেস কুমুদিনী চৌধুরীকে সেই কথা বলাতে তিনি বললেন, তাহলে অমূল্যবাবু একটা পিশাচকে বন্দী করবার চেষ্টা করে দেখুন। ইতিমধ্যে মিসেস চৌধুরীর বাড়ির মালির ছেলে গদাধর অসুস্থ হয়ে পড়ল। অমূল্যবাবু তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। সে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে লেখক দেখলেন তার জানলায় কে ঠক ঠক করছে। টর্চ ফেলে দেখলেন একটা ভয়ঙ্কর মূর্তি। তারপর জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতরে এসে পড়েছে, কিন্তু তখন আমি জড়ো ভরতের মতো বিছানার উপর আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলুম আমার নাম ডাকছেন অমূল্যবাবু। ও ভাই, আরে কি হলো, দরজা খোলো, আরে কি মুশকিল। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভেতরে এলেন। আমি জিজ্ঞাসা করলুম, এত ভোরে আপনি? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর উঠে বসে হাসি মুখে বললেন, অসুখ বেড়েছে কি, এই অল্প সময় গদাধর প্রায় সেরে উঠেছে। আমি সবিস্ময়ে বললুম, বলেন কি, কি করে ছাড়ল? অমূল্যবাবু বললেন, গদাধরের কোনো অসুখ তো হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলুম না, কৌতুক ভরে বললুম, আপনি কি চারিদিকেই এখন পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু অটলভাবেই বললেন, তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কোনোই প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল দিন রাত তার শিয়রে বসে আমি পাহারা দিয়েছি বলে, কারুকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার কেউ যদি তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললুম, রক্ত শোষণ? অমূল্যবাবু আপনি কি বলছেন, কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সেই কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়ি দোতলা, গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলুম পাহারা দেবার জন্যে। তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো বোধহয়। মাঝ রাতে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ মুখ তুলে দেখি জানালার ঠিক বাইরেই একটি স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানালাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয় এ কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলুম। ঘরের আলো তার মুখের উপর পড়েছিল, তাকে দেখেই আমি চিনতে পারলুম। কে সে কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে জানালুম,
না, অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরীর। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন, আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর সার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেবার জন্যে মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারল না। আমার মনে হলো জানলা বন্ধ করবার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরও জানলার উপরে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেয়েছি, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলাম না। এখন বলো, আমার কথা পাগলের গল্পের মতো মনে হচ্ছে? হ্যাঁ, আমি রুদ্ধশ্বাসে বলে উঠলুম, অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি আপনি কি বলছেন? মিস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি। পেশাওয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সারা শরীর কেমন একটা করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে তাড়াতাড়ি চেয়ারের উপর বসে পড়লুম। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাতে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললুম। অমূল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলুম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় এসে উঠলেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সবার আগে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তার ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনীও আসতে আসতে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার মুখে চোখে এমন একটা অমানুষিক বিশ্রী ভাব জেগে উঠল যা কোনোদিন কোনো মানুষেরই মুখে আমি লক্ষ্য করিনি। তারপরেই দিকপিতি জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর থেকে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলুম, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন, ট্রেন, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী, সাবধান, ট্রেন। কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই একখানা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপরে এসে পড়ল। ভয়ে আমি দু চোখ বুজে ফেললুম। সঙ্গে সঙ্গে শুনলুম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ। তারপরেই সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতন দাঁড়িয়ে রইলুম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো এবং সেই অবস্থাতেই শুনলুম অমূল্যবাবু বলছেন, স্থির ভাই, স্থির হও, ট্রেনে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের উপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমাদের মনের ধাঁধা ঘুচল না। ঝাঝার রক্তস্বল্পতা রোগের বাড়াবাড়ি এখনো কমল না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে,
রক্ত স্বল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ানো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার। পরিপূর্ণ পূর্ণিমা নদীর জলকে যেন মেজে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে এবং চারিদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমার শোভা দেখবার জন্যই এতক্ষণ আমি নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাড়ির পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভেতরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথ একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হল। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যই, কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকিয়ে যা দেখলুম তাতে আমার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভুল হয়নি, তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভুল হবার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলুম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত চোখে লক্ষ্য করলুম তার দেহ যেন মাটির উপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল এবং আমিও ছুটতে লাগলুম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে দেখে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। আমি প্রায় রুদ্ধস্বরে বলে উঠলাম, মিসেস চৌধুরী। অমূল্যবাবু, এইমাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললুম, নদীর পথ দিয়ে ফিরে আসছিল মিসেস কুমুদিনী চৌধুরী, প্রায় আবার পাশ দিয়ে এই মাত্র চলে গেলেন অমূল্যবাবু। তুমি ঠিক দেখেছ? আপনাকে যেমন ঠিক দেখছি তাকেও ঠিক তেমনই দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এক্ষুনি আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না, চলো। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। তারপর বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্রচালিতের মতন তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ, চারিদিক তেমনই নীরব ও নির্জন, আকাশে তেমনই স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা, কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতন উবে গিয়েছিল। ঘাসের উপরে বড় বড় গাছের ছায়া নড়ছে আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝাড়ে আড়ালে আবছায় যেসব অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষ্ণায় উন্মুখ হয়ে আছে, ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঝার গোরস্থান, কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপরে ইটের বা পাথরের গাঁথুনি
পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ এইসব কবরের পাথরের উপর যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো, সাবধান, কোনো কথা কইও না। সারা রাত সেইখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হল না। এই লোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে, পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টিপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে। মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকে রাতের মতো পিশাচীর রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতর গিয়ে ঢুকল। একটা কবরের ওপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়াল, তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচণ্ড তীক্ষ্ণ স্বরে হি 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 করে অট্টহাস্য উঠল, যে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতর নেমে যাবে। তার খানিক পরে সে একেবারেই অদৃশ্য হয়ে গেল। পূব আকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন, আর অপেক্ষা নয়, শিগগির আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের উপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো, চলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলুম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলুম। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরেই কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো এইবারে আমি কফিনের ডালাটা খুলব, তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। শুধু এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে সেটা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুই হাতে টেনে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চোখে দেখলাম কফিনের ভেতর শুয়ে আছে মিসেস কুমুদিনী চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল, সেটা এক মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহ নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল ও তার ঠোঁটের চারপাশে তরল রক্তধারা লেগে রয়েছে এবং
তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। অমূল্যবাবু দুই হাতে শাবলটা হঠাৎ মাথার উপর তুলে ধরলেন, তারপর সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের ওপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো এক তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ। শুনছিলেন মিসেস কুমুদিনী চৌধুরী, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠে মীর, কুমুদিনী চৌধুরীর ভূমিকায় ইন্দ্রাণী, গল্পের সূত্রধার দীপ, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে।